হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভি ওয়াশ কি? হ্যাঁ, আমি আজকে ভি ওয়াশ নিয়েই বলতে যাচ্ছি। ভি ওয়াশ ইজ আ ইন্টিমেট ওয়াশ। তো এটা মেয়েদের এইটার ব্যাপারে মেয়েদের জানা ভীষণ জরুরি, কারণ ইন্টিমেট পার্টগুলোকে ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখা, নানা রকম সমস্যা থেকে মুক্ত রাখার জন্য ওটা খুব ভালো করে ক্লিন করা উচিত, সেফ রাখার জন্য। সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কী বলবো, বলতে গেলে 90% মেয়েরাই হচ্ছে সাবান ইউজ করে। সাবান কি শ্যাম্পু অনেকে ইউজ করে বা কিছুই ইউজ করে না, এটা একদমই ঠিক না। যারা কিছু ইউজ করে না তাদেরকে বলবো, তাদের তো আস্তে আস্তে ইনফেকশন হচ্ছে নানা রকম। যেহেতু ইন্টিমেট পার্ট বলতে আমরা ভাজাইনা বুঝি, তো সেক্ষেত্রে কিছুটা ভেতরে থাকে, কিছুটা অংশ বাইরে থাকে। তো সেক্ষেত্রে খুব সহজেই বিভিন্ন রকম জার্মস ঢুকতে পারে। তো আস্তে আস্তে করে তোমার ওখানে ইচিং হতে পারে, জ্বলতে পারে, নানা রকম ব্যথাও হতে পারে, হতে পারে নানা রকম মেলি সমস্যা বলতে পারো। তো সেক্ষেত্রে আর যারা সাবান ইউজ করে, সাবানে ক্ষার মাত্রা অনেকটা বেশি থাকে, যেটা কারণ ভাজিনাস সেন্সিটিভ ভীষণ। সেক্ষেত্রে ক্ষার বলো, মানে যা কিছু একটা আমি ইউজ করলাম সেটা একদমই ঠিক না। তো ভি ওয়াশটা মেইনলি ইন্টিমেট ওয়াশ বলো, ভাজাইনার জন্যই এটা বলতে পারো। এখানে পিএইচ লেভেলটা দেখো 3.5, অনলি 3.5, যেটা আমাদের ভাজাইনার কোনো ক্ষতি করে না আর ভীষণ সেফ রাখে, কমফোর্ট দেয়, কোনো রকম জ্বলুনি পুরুনি আনকমফোর্টেবল ফিল করায় না, আর আমাদের নিরাপদ রাখে বলতে পারো। তো ভি ওয়াশে আছে তোমার ল্যাকটিক অ্যাসিড আছে, সি অয়েল আছে, ট্রিট্রি অয়েল আছে, আর এটা হচ্ছে 100 ml এর। এর বড়ো একটা প্যাক আছে আর এর থেকে ছোটো একটা প্যাক আছে। তো এটা তুমি বেসিক্যালি অনলাইনে ডিসকাউন্টে পাবে, আর যে কোনো রকমের ওষুধের দোকান মেডিকেল শপে তোমরা পেয়ে যাবে। আমি এটা মেডিকেল শপ থেকেই নিয়েছি, তোমরা অনলাইনে ট্রাই করতে পারো, আমি অনলাইনে লিঙ্ক দিয়ে দেবো। তো এটা ইউজটা আমি বলে দেবো, কী করে ইউজ করতে হয়। অনেকেই কনফিউজ যে কী করে ইউজ করবো, কাকে জিজ্ঞেস করবো। তো এগুলো লজ্জার কোনো বিষয় না, কারণ তোমার স্বাস্থ্য সেটা তোমার বডি পার্ট, সেটা তোমাকেই, তোমার ক্লিন রাখা বলো, সেফ রাখা বলো, তোমাকেই করতে হবে। সেটা বাকি কেউ তোমাকে সাজেস্ট করবে না বা বলে দেবে না। তো এইসব বিষয়ে লজ্জা না পেয়ে একটু জানার চেষ্টা করো, ইন্টারনেট ঘাঁটলে অনেক রকম ইনফরমেশান পাবে। এটা ঠিক, আমি যেটা বলছি সেটা যে চোখ বন্ধ করে বিশ্বাস করবে সেটাও বলছি না, বাট ইনফরমেশানগুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করে নিতে পারো। তো আমি এটার ইউজটা তোমাকে দেখছি, অল্প পরিমাণে নেবে, খুব মানে অনেকটা বেশি না বা একদম কম না। দেখো আমি বাস এইটুকু নিয়েছি। তো এটা নেওয়ার পরে একটু রাব করে নেবে, ঘষে নেবে, ঘষে বাট তোমার ইন্টিমেট পার্ট, ধরো আমি এটাকে যদি ভাজাইনে ইমাজিন করি, তো ভেতর দিকে তুমি দেবে না, ভেতরের দিকে তোমার বলতে পারো মানে সার্ভিক্স অনেক ভেতরে অতটা না, হাইমেন ফাইমেন ওদিকটা না, জাস্ট উপর দিকে আপার পার্টে তুমি জাস্ট রাব করবে কিছুটা, তারপরে তুমি নর্মালি জল দিয়ে ধুয়ে ফেলবে। এবার তুমি যদি উষ্ণ গরম জল ব্যবহার করো সেক্ষেত্রে ভালো হয় অনেকটা, বাট সবসময় তো পসিবল না উষ্ণ জল ব্যবহার করে, সেক্ষেত্রে তুমি নর্মালি ঠান্ডা জল দিয়ে ব্যবহার করতে পারো, ধুয়ে ফেলবে। কিন্তু এটা যাতে ভিতরে না চলে যায় সেটা ঠিক না, বাট বাইরে তুমি জাস্ট ইউজ করে বাইরে ওয়াশ যেভাবে করে সেভাবে করো। বাট আমি সাজেস্ট করবো সাবান একদমই কেউ ব্যবহার করো না, কারণ সাবান নয়, সাবান ভাজাইনার জন্য নয়। এটা এটা দেখো তুমি লেখাই একদম এক্সপার্ট ইন্টিমেট হাইজেন। তো এটা ইন্টিমেট পার্টের জন্য, আর তোমার নানা রকম ইনফেকশন, আর হ্যাঁ যেটা অনেক রকম দুর্গন্ধ হয় বলো, বা পিরিয়ডস টাইমে যাকে বলে তোমার ক্লিন থাকাটা খুব নেসেসারি, সেক্ষেত্রে তোমার সাবান বা জল এই ধরনের জিনিস অ্যাভয়েড করো, এটা ইউজ করো। আর এটা না ইউজ করলেও কিন্তু অল টাইম ইউজ করো, পিরিয়ডের সময় অনেকে একটু ভাবে যে না আমি অন্য কিছু ইউজ করবো না, নর্মাল থাকবো, দ্যাটস ওকে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাকি টাইম তো কোনো রকম কোনো হচ্ছে না, বা ইনার কোনো কিছু বাইরে আসছে না, সেক্ষেত্রে তুমি এটা ইউজ করো, নিজের সুস্থতাটা, নিজের শরীরকে তুমি ভালো রাখার চেষ্টা করো, জীবাণুমুক্ত রাখার চেষ্টা করো, সেটা করা উচিত প্রত্যেকটা মেয়ের। কারণ মেয়েদের ইন ফিউচার প্রেগনেন্সি একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে তোমার যেন সেফ রাখতে হবে তোমাকে।
যেটা ছেলেদের ক্ষেত্রে না হলেও চলে বলবো, বাট সবারই নিজের হাইজিনিটি মেনটেন করা উচিত। তো আর হ্যাঁ, প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বলবো, তারা ইউজ করবে কি না সেটা একবার ডক্টরের কাছে কথা বলে নেওয়া উচিত, কারণ নানা রকম হয় যে অনেক কিছু ইউজ করা যায় না প্রেগনেন্সির টাইমে, বাট যারা নর্মালি মেয়ে তারা বলবো ইউজ করো। আর হ্যাঁ, এটা ছোট বাচ্চাদের জন্যও নয়, 13 থেকে 14 বছর বেসিক্যালি বলবো আফটার পিরিয়ডস তোমরা ইউজ করো, কারণ ওই সময় থেকে একটা হয় না যে তোমার নিজেকে পরিষ্কার রাখা, ক্লিন রাখার একটা অন্যরকম ব্যাপার আসে, যেটা বাচ্চা টাইমে তো অতটা ওরকম হয় না। বাচ্চা টাইমে জল থেকে তোমরা জল দিয়ে ইউজ করো বাচ্চাদেরকে আর কি, কিন্তু বড়দের ক্ষেত্রে বলবো এটা ইউজ করো, সাবান ফাবান নয়। তো আর হ্যাঁ, অনেক কারো যদি কোনো আনকমফোর্টেবল ফিল হয় সেক্ষেত্রে বলবো ডক্টরের কাছে একবার জিজ্ঞেস করে নাও যে তুমি এটা আদৌ ইউজ করবে কি করবে না, সেক্ষেত্রে তোমার আলাদা ওপিনিয়ন। বাট আমি যতটা এটা নিয়ে স্টাডি করেছি, যতটা আমি জেনেছি পড়েছি এটার বিষয়ে বা রিভিউ দেখেছি, সেক্ষেত্রে বলবো এটা সেফ, সবার জন্য সেফ, এতে কোনো ক্ষতি হবে না, কোনো সাইড এফেক্ট নেই, যেটা আছে সেটা উপকারী আছে। তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ডেফিনেটলি তোমরা ইউজ করো। মেয়েদেরকে বলবো যে প্লিজ ইউজ করো, নিজেদেরকে সেফ রাখো, নানা রকম ব্যাকটেরিয়া বলো, নানা রকম ডিজিজ থেকে তোমরা নিজেদের সেফ রাখো। তো যদি ইউজফুল মনে হয় ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করো, আর প্লিজ শেয়ার করো, সবার এটা জানা উচিত। আর ভিউয়ার্সের ব্যাপারে সেরকম একটা আমি পাইনি রিভিউ ফিভিউ, তো সেক্ষেত্রে বাংলাতে আমি করছি এটা ফার্স্ট, তো সেক্ষেত্রে প্লিজ সবাইকে দেখাও, সবাই যেন সবটা বুঝতে পারে, সবাই যেন অ্যাটলিস্ট জানে যে আমাদের সেফ থাকার জন্য এটা কতটা দরকারি, কতটা হেল্পফুল। অ্যান্ড ফাইনালি বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, কন্টেন্ট ভালো লেগে থাকে আর ইউজফুল মনে হয়, তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল, স্টে টিউন, গুড নাইট পিপল, বাই বাই।